14 ফেব্রুয়ারিতে আমি একটা পোস্ট করেছিলাম যে আমি 14 ফেব্রুয়ারি উপলক্ষে কিছু গাছ বিনামূল্যে দিতে চাই, কিন্তু শর্ত প্রযোজ্য। তো অনেক মানুষই সেই কমেন্টে আমাকে সম্মতি জানিয়েছেন যে তারা ফ্রিতে গাছ নিতে প্রস্তুত। যেমন এই গাছটা, এই গাছগুলো থেকে আমি বানাইছি এই গাছটা। তো এখন এই গাছগুলো কিন্তু এখন মানে প্রথমে ডাল ছিল, পরে এগুলো গাছে পরিণত হয়ে গেছে। তো এখন যদি আপনি এটাকে টবে বা মাটিতে কোথাও যদি এটাকে ভালোভাবে রোপণ করেন, তাহলে এটা একটা গাছে পরিণত হয়ে যাবে, আরও বড় হবে। তো আমার যেটা কথা ছিল সেটা হলো যে আমি গাছ দিব ফ্রিতে, কিন্তু ভাই কিছু কিছু মানুষের বাড়ি তো সিলেটে না, তাদের বাড়ি সিলেটের বাইরে, যেমন ঢাকায় আছে, আরও অনেক জায়গায় আছে। তো সেই ক্ষেত্রে তো কারো বাড়িতে গিয়ে তো আর আমি গাছ দিয়ে আসতে পারবো না, বা কুরিয়ার করেও নিজের পকেট থেকে চার্জ দিয়ে তো আর আমি গাছ পাঠাতে পারবো না। এই জিনিসটা আপনারা বুঝবেন, ঠিক আছে? তো যাদেরই গাছ প্রয়োজন আছে, আমি গাছের বিনিময়ে কোনো টাকা চার্জ করব না, কিন্তু আপনারা যদি সত্যি গাছ নিতে ইচ্ছুক হন, এটা আমার বাগানে এসে, আমি এখন আমার বাগানেই বসে আছি, তো এখানে এসে আপনারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন। এখানে এসে গাছগুলো নিলে কোনো ধরনের টাকা চার্জ কিছুই লাগবে না, আমার যেমনটা কথা ছিল। কিন্তু আপনারা যদি অন্য কোথাও হন বা দূরে হন বা যেখানে ডেলিভারি দেওয়া যায় সেখানে আপনারা চার্জ দিবেন, আমি গাছগুলোকে পাঠিয়ে দেব যত দূর ভালোভাবে পাঠানো যায়। ধন্যবাদ সবাইকে, আমার ভিডিওটা এতটুকুই। তো কেউ যদি সত্যিকারের গাছ নিতে চান অবশ্যই যোগাযোগ করুন। আমি পরবর্তীতে আরও কিছু গাছ ফ্রিতে দিতে ইচ্ছুক আছি। যেমন আরেকটা জিনিস দেখাই, যেমন দেখাই এই কাটা মুকুট গাছটা, এটা এটাও কলম থেকে করা, এইটা ফুল আসা শুরু হয়ে গেছে, গাছ সুস্থ আছে। তো এটাও যদি আপনারা মাটিতে টবে বা যেখানেই পারেন, মানে ভালো একটা পরিবেশে যদি এটাকে রোপণ করে, এটা গাছে পরিণত হয়ে যাবে, বড় হবে। তো আমি এগুলোও ফ্রিতে দিব। আর এই সব যে দুইটা গাছ দেখলেন, তো এই গাছগুলো এমন যে এরা একবার যদি আপনারা নেন, কেনেন বা যাই করেন, মানে কোনোভাবে যদি কালেক্ট করতে পারেন, তো আর কেনার প্রয়োজন পড়বে না। এটাকে আপনারা মাটিতে দিবেন, বড় হবে, ডাল হবে, কেটে আবার লাগবেন, আবার গাছ হয়ে যাবে, এরকম এই গাছগুলো। আর আপনারা জানেন যে আমি এইগুলো গাছই বেশি পছন্দ করি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।